পুকুর সেচের কাজ চলছে, পুকুর সেচ করে মাছ ধরা হবে। এখানে বড় বড় মাছ আছে, শিং মাছ। পানি সেচের কাজ চলতেছে, প্রায় এক ঘন্টা হয়েছে। এক ঘন্টা এতটুকু পানি শেষ, প্রায় শেষের দিকেই। এখন মাছ ধরা মানে আধা ঘন্টা লাগতে পারে, এই আধা ঘন্টা ভিতরে মোটামুটি পানি শেষ হয়ে যাবে। তিন মাস খালি ওই যে ওই যে এটা বসে আছে একটা, ওই যে গাঁদার ভিতরে একটা আছে। আবার তার মধ্যে মিস্টার দা ডাপস রেডি কিন্তু যে হ্যাঁ নামছে না ড্রয়িং হতে থাকে ভিডিও এরকম বাইরে উপর তার নাম এই করলে। এখন প্রায় পানি শেষের দিকে, এখন মাছগুলো ধরা আস্তে আস্তে মাছগুলো ধরা হবে। অনেক বড় বড় শিং মাছ আসলে, অনেক বড় বড় দেখছো তুমি। হেমুরা যাইবা, হেমুরা গিয়া ধেন করে দিবা। একটা মাছ বুঝছ, ডাবাই লেবে বুঝছো, দেখো ডাবাই লেবে। মাঝখানে মাঝখানে খাও তো না, ওই পাঙ্কাল ধরে লোক একটা মাছ দেওয়া ছিল পাঙ্গাস, এটা একটা ছিল বিধায় অনেক বড় হয়েছে। আগে পাঙ্গাসের চার ছিল, ওই সময় বিক্রি করার পরে একটা মাছই ছিল। এই যে মাছের কারখানা, কি বড় এর এর উড়বুড়া নেই সাইড জানা পাঁচটা এর এর এই তোমরা যে জায়গায় দাঁড়ায় আছো ওই জায়গাতে এই সাইড এক সাইড মাছটি ধরে লাগবে, এক সাইড ধরে এলে সুন্দর হইব।
সব শিং মাছ, শিং তেলাপিয়া আর আছে চার পাঁচটা রোহিঙ্গা মাছ। এই মাছের নাম কি আসলে কেউ জানে না, এই জন্য বলা হয় রোহিঙ্গা মাছ। আর এই মাছগুলো আসলে এখন সব বিলে বা পুকুরে বা নদীগুলোতেও দেখা যায়। এই মাছগুলো আসলে অন্যান্য মাছগুলো খেয়ে ফেলে। এইসব মাছ দিয়ে এখন পুরা বাংলাদেশ মানে ডুবা, তারপরে নদী টদী সব বইরে গেছে। আসলে এই মাছের নামটা কি আসলে আমি জানি না। তেলাপিয়া বলুন বড় ডি মাছ হতে দশটা হয়ে আছে আড়াইশো গ্রাম করে হয়েছে ভাবি, বুঝছ? শিং মাছ আবার ভালো করে কাটছে, অরিজিনাল শিং মাছ ওইটিতে ধরছে ছোট ছোট, এটি এসে বড় ওইটি আর এর আগের মাছ এসে পানির মাঝে মাছ এসে দিয়ে ইয়ে করে যাচ্ছে। শিং মাছ, তেলাপিয়া মাছ, পাতা হয়ে যাচ্ছে, হয়ে যায় শিং মাছগুলো, হয়ে যায়।